গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে সানডে। তো আজকে পমফ্লেট মাছের একটা রেসিপি দেখাবো আপনাদের, তোটে শেয়ার করছি। তো তার জন্য কি কি লাগবে চলুন দেখিয়ে দিই। তো পমফ্লেট মাছের ঝাল বানাতে লাগবে প্রথমে পমফ্লেট মাছ। তো মাছটা আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদটা মাখিয়ে নিই। তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কেটে নেব। এই যে আমি পেঁয়াজ কাটছি, আর পেঁয়াজটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এবার টমেটোটা কাটছি, আর টমেটোটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এবার মাছটা ভেজে নেব। তো প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, আর এটা রিফাইন অয়েলে করছি। তো তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ ভেজে নেব। তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, তো মাছটা উল্টিয়ে দিচ্ছি, এর অন্য সাইডটাও ভালো মতো লাল করে ভেজে নেব। এবার ওই পিঠটাও এরকম ভালো মতো লাল করে ভেজে নেব। তো দু সাইডে মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। তো মাছের ঝালটা এবার বানাবো। তো তার জন্য প্রথমে ওই মাছ ভাজার তেলটা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম। তো তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো দিয়ে এটা ভালো মতো নেড়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভালো মতো নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তো কাটা টমেটোটা এখন দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো মতন ভেজে নেব। এবার এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওর জন্য। তো পেঁয়াজ আর টমেটোটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি একটু জিরে আর ধনে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটা ভালো মতো নেড়ে নেব। এর অল্প জল দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে ভালো মতন মশলাটা কষাতে হবে যতক্ষণ আদা রসুনের মশলার গন্ধটা না চলে যায়। আর একটা হালকা তেল মতন ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো মতন কষাতে হবে। তো এই দেখুন সাইডে ভালো মতন তেল ছাড়ছে আস্তে আস্তে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর জল ঝোলটা ফুটে গেলে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মাছটা ঝোলের মধ্যে দেওয়ার পর হালকা করে নেড়ে দেব যাতে ভেঙে না যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো বাই।